আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভির স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন পাঠিয়েছেন আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা আমাদের জানিয়েছেন এবং খাদ্য পুষ্টি পথের মাধ্যমে অর্থাৎ হার্বাল ভেজজের মাধ্যমে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়গুলোও জানতে চেয়েছেন আজ আমরা আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আমাদের স্টুডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেবার জন্য উপস্থিত আছেন আমাদের দেশের এবং আমাদের উপমহাদেশের একজন অত্যন্ত সুপরিচিত এবং হার্বাল গবেষক ও চিকিৎসক এবং মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম ডাক্তার আলমগীর মত স্বাগত জানাই আমাদের আমি আপনাকে ঈদের আগাম শুভেচ্ছা জানাতে চাচ্ছি দর্শক তাহলে আসুন আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আমাদের পরবর্তী শুরু করি কসবা ব্রাহ্মণবাড়ি থেকে লিখেছেন মোহাম্মদ আতাউর রহমান বয়স ষাট বছর প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে আমার ব্রেন টিউমার অপারেশন হয়েছে ডাক্তার বলেছেন যে আমার ক্যান্সার হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নিয়েছি বর্তমানে আমি সুস্থ বোধ করছি কিন্তু দিনে দিনে আমার ওজন বেড়ে যাচ্ছে কি করলে আমি এই ওজন নিয়ন্ত্রণ করতে পারবো যে এটা আপনার এটা কঠিন রোগ আপনি যে ডাক্তার আপনাকে কেমন দিয়েছে ডাক্তার আপনাকে চিকিৎসা করছে ওনার কাছ থেকেই কিন্তু আপনার এটার সমাধান বের করতে হবে কারণ আপনার কি ধরনের সমস্যা কোথায় ক্যান্সার ব্রেনের কোন অংশে ক্যান্সার সামনের দিকে না পিছন দিকে ডাইন দিকে না বা দিকে এই জিনিসগুলো অনেক কিছু জানার ব্যাপার আছে তার সাইজটা কিরকম আছে তার পজিশনটা কিরকম আছে সব টিউমার কিন্তু ক্যান্সার না এর মধ্যে কতটা ক্যান্সার হয়েছে কতটা হয় নাই আপনার খাদ্যাভ্যাসটার ভিতরে একটা বড় পরিবর্তন আনতে হবে আপনাকে মাংস মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে ঘন ঘন মাথাটা ধুয়ে পরিষ্কার করতে হবে ইতিমধ্যেই আপনাকে একটু আদার রস এবং একটু তুলসী পাতার রস অনেক বেশি করে খাওয়ার অভ্যাস করতে হবে মাথায় আপনি কালিজিরার তেল দিবেন আর এক চামচ করে অয়েল দিনে তিনবার করে খাওয়ার অভ্যাস করেন আমার মনে হয় একটা ভালো রেজাল্ট আপনি পাবেন না হলে আপনি একজন ভালো চিকিৎসকের স্বর্ণ হন রাজবাড়ি থেকে লিখেছেন কামাল বয়স চল্লিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমার প্রচণ্ড গ্যাস ও কোমরে ব্যথা হয় এই অবস্থায় কি করবো জানাবেন যাদের গ্যাস হয় এবং কোমরে ব্যথা হয় তাদের জন্য আমাদের একটা অনুরোধ আছে যে আপনারা খাদ্যাভ্যাসের ভিতরে মেথি আনতেই হবে দধি আনতে হবে শাক সবজি ফলমূল আনতে হবে একটু স্যুপ এবং জুস বেশি খাবার অভ্যাস করতে হবে খাবারের ভিতরে নরম এবং সহজপাজ্য খাবার জাল এবং সুপ এবং জুস জাতীয় খাবার অনেক বেশি খেলে আপনি তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ফরিদপুর থেকে লিখেছেন স্বামীমা বয়স তেতাল্লিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করেছি কিন্তু সুস্থ হতে পারছি না আপনার স্মরণাপন্ন হলাম কিভাবে সুস্থ হতে পারি কি বাবা এটা আপনাকে কি পজিশন কয়টা আপনার ব্রেস্টে ক্যান্সার হয়েছে কয়টা টিউমার হয়েছে কি অবস্থা আছে এই জিনিসগুলো কিন্তু একটু টিভির মাধ্যমে এক স্ট্যাম্পুতে বইলা যাওয়ার ব্যাপার না এটা আপনাকে একজন ভালো ডাক্তারের সাথে কাউন্সিলিং করতে হবে ডাক্তার বলতে পারবে যে আপনার পজিশনটা কী এগুলো পজিশন বলা ছাড়া ব্রেস্ট টিউমারকে অবহেলা করে দীর্ঘদিনে আপনার এই জিনিসটাকে ক্ষতির দিকে যেতে পারে আপনার কোনো সময় না নিয়ে আপনি অতি দ্রুত একজন ভালো অঙ্কোলজিস্টেই তো এটা করবে একজন অঙ্কোলজিস্টকে দেখান তারা এটাকে ম্যামোগ্রাফি করে এটাকে সঠিক কি পজিশনে আছে এটা জানতে হবে এটা মা অবহেলা করার মতো কোনো স্কোপ নাই এটা খাদ্যাভ্যাসটা শুধু আপনি এইটুক করবেন যে আপনি তেল পোড়াও বিরিয়ানি একদম খাবেন না আর খাদ্যাভ্যাসের মধ্যে দধি এনি কার্ডস এন্টি ক্যান্সার আপনাকে অনেক বেশি দধি খেতে হবে এনি বিটার টেস্ট লিভার টনিক আপনার লিভারটাকেও ভালো রাখতে হবে তাহলে পরে আপনার ব্রেস্টটা ভালো থাকবে ব্রেস্টের দুধের যে সঞ্চলনটা লিভার থেকে আসে লিভার থেকে আপনার সঞ্চালন আসতে হলে লিভারটাকে ভালো রাখতে হলে আপনাকে খেতে খেতে হবে হবে বেশি প্রতিদিন কমপক্ষে আপনাকে আধা লিটার দধি খেতেই হবে খুলনা থেকে লিখেছেন আব্দুল খালেক বয়স সাতান্ন বছর বলেছেন যে আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস কোমরে ব্যথা এবং যৌন রোগে ভুগছি অনেক ওষুধ সেবন করেছি কিন্তু ভালো হতে পারছি না কি করা যায় জানাবেন যারা ডায়াবেটিস আছে তাদের কিন্তু একটু যৌন সমস্যা হবি হতে পারে এতে কোনো সন্দেহ নাই ডায়াবেটিস রোগীদের জন্য আপনার সব মিষ্টি আপনাকে বন্ধ করতে হবে কিন্তু আপনাকে কিছু মধু খেতে হবে খাবারের সাথে হয়তো আপনি বলতে পারেন যে মধু খাওয়ার পরে আমার একটু সুগার লেভেল বেড়েছে কিন্তু আবার দেখা যায় ছয় থেকে আট ঘন্টা পরেই আপনার এই সুগার লেভেলটা বাড়তিটা আর থাকে না আর আপনি যে মধুটা খাবেন তার সাথে আপনি নিম পাতা দিয়ে মধু খাবেন নিম পাতার গুলোকে ধুয়ে ওইটা মধুর সাথে জড়াই সেই নিম পাতা দিয়ে যদি আপনি মধু খান লবঙ্গের সাথে যদি আপনি মধু খান আদার সাথে যদি আপনি মধু খান তাহলে আপনার ক্ষতির কোনো সম্ভাবনা থাকবে না মধু আপনাকে খেতেই হবে এই কারণে যেতে আপনার কিডনি নেফ্রনগুলো স্ট্রিমগুলো নেফ্রনের এইগুলি যেন এই ছাব্বিশ সাতাইশ লক্ষ্য নেফ্রন যেন আপনার সুস্থ সবল থাকার জন্য আপনাকে একটু কিছুটা হলেও মধু খেতে হবে কারণ দুই চামচ মধু না খেলে আপনি কিডনিটাকে সেভ করতে পারবেন না লিভারকে সেভ করতে পারবেন না আপনার হরমোনটা সেভ করতে পারবেন না আপনার দুর্বলতাটাকে সেভ করতে পারবেন না আরেকটা জিনিস আপনাকে খেলতে খেয়াল করতে হবে প্রতিদিন কমপক্ষে পঁচিশটা বাদাম এবং বিশটা খুরমা খেজুর আপনাকে খেয়ে যেতেই হবে মিষ্টি হলেও খেতে হবে কারণ না হলে আপনার ওদিকে হরমোন সমস্যা দেখা দেবে দুটা আপনাকে নিউট্রাল করতে হবে এরপরেও আপনি একজন ভালো বিচক্ষণ চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক আপনাকে এই ব্যাপারগুলি সহজ সমাধান দেবে আর ডায়াবেটিসটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে ছয় সাতের ভিতরে মানে র্যান্ডমে ছয় সাতের ভিতরে রাখতে পারলে আপনার সহজে বিভিন্ন রকম দুর্বলতা আপনার আসবে না কুয়েত থেকে লিখেছেন মোহাম্মদ নাসির উদ্দিন বয়স তার পঁচিশ বছর বলছেন যে আমার সারা শরীরে সাদা 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 স্পট দেখা দিয়েছে কি করা যায় তা জি রাজিউদ্দিন সাহেব এটা একজন ভালো স্কিন স্পেশালিস্ট দেখাবেন এটা কি সেতি না চুলি বা অন্য কোনো দাগও হতে পারে তবে যদি সেতি হয়েই থাকে সেতি হলে আপনাকে যেই অংশে আপনার সেতি হয়েছে সেখানে মুখ বাদে আপনার সবগুলো অংশে আপনি পেপের কষ ব্যবহার করবেন সাদা পেঁপের কষ গাছের ভিতরে পেপে থাকবে ওখান থেকে টোকা দিয়ে সাদা কষ বের করে ওই কষ লাগাইতে হবে খেয়াল রাখবেন আপনি পেপে গাছ থেকে পারতে পারবেন না পেপে গাছের ভিতরে পেপে আছে সেই কচি পেপের থেকে সাদা কষ এনে আপনার শরীরের যেখানে যেখানে সাদা হয়ে গেছে সেখানে লাগাবেন এটা একটা মহা ঔষধ প্রথম আপনি পেপের কষ লাগান তারপরে যদি না হয় আপনি সেখানে ওই অংশে আপনি হলুদ ঘষবেন সরাসরি গোল হলুদ যেটাকে আমরা বলি বিষ হলুদ কাছের গোড়া যেটার মধ্যে আছে সেই হলুদের মাঝখানটাকে সেপারেট করে এটা দশ মিনিট বৈশা বৈশাখ ওই সাদা সাদা হয়ে গেছে ধবল হয়েছে লিগুডার্ম হয়েছে ওই অংশগুলোকে আপনি ঘষতে থাকেন এইভাবে তিন মাস এই প্র্যাকটিস করেন দেখেন আল্লাহ আপনাকে রহমত দিবে আলহামদুলিল্লাহ চাঁদপুর থেকে লিখেছেন বিউটি বেগম তিনি বলেছেন যে আমার প্রস্রাবে জ্বালা পোড়া করে এবং সাদা সাপ নিগ্রত হয় তাই আপনার স্বয় যে আপনার যে সাদা ছাড়া আছে এখানে ভয় পাওয়ার কিছু নয় কিন্তু আপনি গোসলের সময় অবশ্যই ফিটকিরির পানি দিয়ে শেষ গোসলটা করবেন কাপড় ফিটকিরির পানি দিয়ে ধোবেন ইস্ত্রি করে কাপড় চুপুর পরবেন এবং চাদর বালিশ ল্যাপ টোষুক কোনোরপ মাইপস কোন রূপ জীবাণু কোনো ব্যাকটেরিয়া যেন না থাকে এই জন্য আপনার সব কাপড় চোপড় চাদর বালিশ আন্ডারওয়্যার অন্তর্বাগ যত আছে সব আপনাকে ইস্ত্রি করে পরতে হবে এইগুলির ভিতরে এক ধরনের জীবাণু থাকে যেই জীবাণুগুলো এই পরজীবীগুলো আপনার এই সাদা স্রাবের জন্য দায়ী এই আধুনিক বিশ্ব আপনার সাদা স্রাবের জন্য দুইটা জিনিসকে দায়ী করে একটা হলো চিনি আরেকটা হলো আপনার পরজীবী পোকা জীবাণু এই দুইটা আপনি প্রতিরোধ করতে পারবেন একটা হলো আপনি মিষ্টি খাবেন না আরেকটা হলো আপনি কাপড় চুপড় আপনার ফিটকিরির পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে ইস্ত্রি করে সেই সব কাপড় চুপড় আপনি ব্যবহার করবেন কুয়েত থেকে লিখেছেন মিলন বয়স তিরিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমি যৌন দুর্বলতায় ভুগছি তাই এখনো শান্তি পাই না এবং মানসিক কষ্টে আছি যে খুরমা খেজুর কিসমিস মধু এগুলো হাজার বছর আগারের ওষুধ আপনার দধি এগুলো বেশি খেতে হবে বাদাম অনেক বেশি খেতে হবে কালিজিরার তেল কালিজিরা এই জাতীয় খাবার অনেক বেশি খেতে হবে কালিজিরা মৃত্যু বাদে সকল রোগের শরীফ দুইটা হাদিস আছে কালিজিরার জন্য অতএব কালিজিরা এবং মধু আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে যেটা না হয় তাহলে আপনাকে একজন ভালো চিকিৎসকের স্বর্ণ হইতে হবে দর্শক সময় একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবার শিখছি অনুষ্ঠানে আশা করছি ততক্ষণ আমাদের সঙ্গে আবার ফিরে এলাম মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ঢাকার যাত্রাবাড়ি থেকে লিখেছেন সাতটা বয়স ২২ বছর প্রশ্ন আমার সাইনোসাইটিস ও মাথা ব্যথার সমস্যা আছে অনেক ওষুধ সেবন করেছি কোনো উপকার পাইনি ওষুধ সেবন করলে ভালো থাকি কিন্তু সম্পূর্ণ সুস্থ হতে ভেজেজ পদ্ধতি যে বোন শান্তা আপনার যে সাইনোসাইটিস আছে এই সাইনোসাইটিসের সাথেই আপনার মাথা ব্যথার সম্পর্ক আছে এই এই জায়গাটা জোরে একসঙ্গে দেখবেন কালো একটা লেয়ার এসে গেছে এই যে লেয়ারটা আপনার সারা মুখের ভিতরে কপালের ভিতরে ঘাড়ের ভিতরে আছে এই লেয়ারটা আপনার কফ জমে গেছে আপনি বেশি ঠান্ডা জিনিস খাইতেছেন আইসক্রিম খান ঠান্ডা খাবার বেশি খান ঠান্ডা পানি খান এই ঠান্ডা পানি খেলে পৃথিবীর কোনো চিকিৎসা আপনার এই সাইনোসাইটিস বন্ধ করতে পারবে না আপনাকে গরম খাবার খেতে হবে গরম 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 পানি গরম গরম লিগার চা চিনি এবং দুধ এবং মাংস আপাতত আপনাকে ছয় মাসের জন্য একদম একশো পার্সেন্ট বন্ধ করে দিতে হবে এটা একটা কোনো একটা রোগের বহির্প্রকার যেরকম কোনো অ্যাজমা হবে আপনার পাঁচ বছর পরে তার আগে আপনার সাইনোসাইটিস হবে কোল্ড অ্যালার্জি হবে ডাস্ট অ্যালার্জি হবে সর্দি হবে কাশি হবে এই বিভিন্ন রকম সর্দি কাশিতে বক্ষবিধির সমস্যায় টিবি পোলুরসিতে আপনি ভোগবেন অথবা আপনার দশ পনেরো বছর আগে আপনার টিভি ছিল বা পোলরিশি ছিল বা এই জাতীয় রোগ ছিল বা আপনার বংশে কারো হাঁপানি ছিল বংশে কারো চর্মরোগ ছিল বংশে কারো কঠিন কোষ্ঠকাঠিন্য ছিল দেখা যাবে আপনার হাত ঘামে পা ঘামে আপনার হাত ঠান্ডা পা ঠান্ডা থাকে এই ধরনের সমস্যাও আপনার থাকতে পারে পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা আছে সবগুলো মিলিয়ে একজন ভালো ডাক্তারের সাথে আপনার ই করা দরকার কাউন্সিলিং করা দরকার যে এ থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন শাহা লিখেছেন ইপি থেকে বয়স তারিখ ত্রিশ বছর প্রশ্ন হচ্ছে আমার জড়ায়ত টিউমার হয়েছে তাই তলপেট ব্যথা করে আপনার পরামর্শ চান জি বাবা জড়ায়ত টিউমার হলে আপনার তলপেট তো ব্যথা করবেই আপনাকে অনেক বেশি আপনার তিতা জাতীয় জিনিস খেতে হবে মেথি খেতে হবে শাকসবজি ফলমূল মশলা একদম কম মশলার দ্বারা খাবার খেতে হবে কম লবণ চিনির খাবার আপনাকে খেতে হবে পানি জাতীয় খাবার বেশি খেতে হবে চুপ জুস অনেক বেশি খেতে হবে আপনাকে অতি দ্রুত আপনার চিরতার রস বা চিরতার পানি খাওয়ার অভ্যাস করতে হবে মুখে আদা এবং লবঙ্গ রাখতে হবে যার ফলে আপনার এই টিউমারটা মিশে যায় মুখে আদা এবং লবঙ্গ রেখে যদি তিন মাস চলা যায় তাহলে এটার একটা বিরাট উপকার আপনি পাবেন যা কি বয়স পঁয়ত্রিশ বছর প্রশ্ন হচ্ছে যে আমার উচ্চতার তুলনায় ওজন অনেক বেশি যায় যে উচ্চতা তুলনায় যদি ওজন বেশি হয়ে যায় বাবা জাকির আপনিকে অবশ্যই একটা কাজ করতে হবে যে আপনার ওজন কমাতে হবে ওজন কমাতে হলে আপনাকে খাদ্যবংশের ভিতরে নরম খাবার আনতে হবে সহজপাচ্য খাবার আনতে হবে মাংস মিষ্টি একদম বন্ধ করে দিতে হবে ভুনা খাবার এবং কষানো রসানো খাবার একদম খাওয়া চলবে না আপনার এই রমজান মাসের জন্য আপনার দুই বেলায় যাও খাবার খাওয়ার অভ্যাস করবেন আর ওজন কমানোর অনেক ব্যাপারই আপনার টিভি রেডিওতে বিভিন্ন প্রোগ্রামে দেখা যায় সেগুলো আপনি আয়ত্ত করার চেষ্টা করেন ব্যায়াম করেন ফিজিক্যাল এক্সারসাইজ করেন আপনার যতগুলো মোটা হওয়ার জন্য যত বেশি খাদ্য আপনি খান এই খাদ্য অভ্যাস আপনাকে আস্তে আস্তে বাদ দিতে হবে সকল মিষ্টি আপনাকে বন্ধ করতে হবে মিষ্টি আপনাকে ওজন বাড়ায় মাংস আপনার ওজন বাড়ায় এই দুইটার প্রতি আপনি নজর রাখতে হবে আর গরম হালকা চা খেতে হবে চিনি দুধ ছাড়া নোয়াখালী থেকে লিখেছেন বলেছেন যে আমার কিডনিতে পাথর হয়েছে নাহার আমি অপারেশন ছাড়া ভালো হতে চাই কিডনি পাথর অপারেশন ছাড়া ভালো করা একটু কষ্ট তবে আবার অনেকের হয়ও বহু কিডনির পাথরই কিন্তু প্রসাবের সাথে বের হয়ে যায় যে আপনি অনেক বেশি ই খাবেন তিতা জিনিস খাবেন চিরতা ভিজানো পানি খাবেন নিম পাতা খাবেন মেথি খাবেন শাক সবজি ফলমূল খাবেন সম্পূর্ণ মিষ্টি মাংস একশো পার্সেন্ট বন্ধ করবেন আর প্রতিদিন যদি আপনি এক মুট জৈন একটা গ্লাস পানির মধ্যে ভিজিয়ে দিয়ে ওই জৈনটা সকালে ভিজালে সন্ধ্যায় খাবেন সন্ধ্যায় ভিজালে সেহরির সময় খাবেন এইভাবে এক মুট করে জৈন এক মাস খেতে পারেন তাহলে আপনার কিডনি থেকে এই পাথর বেড় হয়েছে যাওয়ার সম্ভাবনা আছে তবে একটা দিন খেলতে দেব সেটা সাইজ কত ছোট ছাই ঝুলে তাড়াতাড়ি বের হয়ে যাবে যদি সেটা সর্ষে বীজের মতো হয় বের হয়ে যাবে কিন্তু মোটর বীজের মতো হইলে সাইজ বুটের মতো হইলে এটা বের হওয়া খুবই কঠিন ঢাকা থেকে লিখেছেন তাহের বয়স 33 বছর প্রশ্ন হচ্ছে যে আমার কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা আছে কি করব জানাবেন কাশি শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা থাকলে আপনাকে গরম পানি খেতে হবে আদা খেতে হবে রসুন খেতে হবে পেঁয়াজ খেতে হবে কাঁচামরিচ অনেক বেশি খেতে হবে জৈন জৈত্রিক পোস্তাদানা হিং একাঙ্ক্ষী জবক্ষর এই জাতীয় জিনিস অনেক বেশি খেতে হবে আমলকি হরত কি বয়রা খেতে হবে দারচিনি আলাচি লবঙ্গও খেতে হবে মানে যত গরম জিনিস সব ঠান্ডা জিনিস আপনাকে বন্ধ করে দিতে হবে গরম পানি খাওয়ার অভ্যাস করতে হবে গরম লিগার চা খেতে খাওয়ার অভ্যাস করতে হবে ঠান্ডা যত ধরনের মিষ্টি ঠান্ডা যত ধরনের তিতা ঠান্ডা এখানে আপনি খুব বেশি তিতা খেতে পারবেন না যেহেতু আপনার কোল্ড যে আছে ঠান্ডা আছে আপনাকে খেতে হবে গরম জিনিস মানে ঝাল জাতীয় জিনিস গরম গরম পানি এই গরম গরম খাবার গরম 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 সব খাবার খেতে হবে ঢাকার মোহাম্মদপুর থেকে লিখেছেন শিয়াম সর্দার লিখেছেন যে হঠাৎ করে আমার ভয় হয় কিছুক্ষণ জ্ঞান থাকে না এবং হাত পা খিচুড়ি শুরু হয় আপনার পরামর্শ পেলে উপকৃত হবো যে আপনার যে খিচুনি হয় খিচুনির জন্য আপনার মুখে সর্বক্ষণ আটটা লবঙ্গ আর কয়েক টুকরা আদা আপনার মুখে থাকতে হবে সর্বক্ষণ তিন মাস এভাবে দেখেন এই তিন মাস আপনার কোনো এই নার্ভাস সিস্টেমের অসুবিধা হবে না ইপিলিপসি হবে না আপনার বমি বমি ভাব হবে না আপনি ভালো থাকবেন কিন্তু সর্বক্ষণ এক ধরনের লোক যে পান চাবায় খালি আপনি সে তার পরিবর্তে আদা আর লবঙ্গ চাবানেন আর আপনি সবসময় হালকা কুসুম গরম পানি খাবেন তুলসী পাতা যত বেশি খেতে পারবেন আপনি এই রোগ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবেন যত খেতে পারেন তুলসী পাতা আদা লবঙ্গ তুলসী পাতা আদা লবঙ্গ তুলসী পাতা গরম পানি এটাই আপনার খাবার আর দুইবার গোসল করতে হবে আর একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন আর সব সময় একটু আনন্দের ভিতরে হাসি ঠাট্টার ভিতরে থাকবেন আপনার বিমর্ষ থাকবেন না আর কোনো কিছু না পারলেও একটু বন্ধু বান্ধবদের সাথে বান্ধবীদের সাথে খেলাধুলা করবেন এই ইনডোর গেম খেলবেন তাহলে পরে আপনার মনটা ভালো থাকবে আপনার মাথার ভিতরে মগজের ভিতরে যে রক্তের সার্কুলেশন যাওয়া দরকার সেটা ইভেন সার্কুলেশন হলে আর এই সমস্যাটা হয় না কাঁটা থেকে লিখেছেন মুহিত প্রশ্ন হচ্ছে যে আমার পায়খানা হয় রক্ত পড়ে এবং জি ভাই পিচ্ছিল এটা আপনার আজকে থেকে আপনি ফিটকিরির পানি খাবেন ফিটকিরি ছাড়া কোনো পানি খাবেন না গোসলেও ফিটকিরির পানি ব্যবহার করবেন তিন মাস ফিটকিরির পানি খাবেন ফিটকিরির পানি দিয়ে গোসল করবেন অল্প অল্প সামান্য পরিমাণ ফিটকিরি দিয়ে পানি খাবেন আর চেত আপনাকে গরম 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 পানি খেতে হবে ঠান্ডা সব ধরনের জিনিস খাওয়া আপনি বন্ধ করবেন তাহলে আপনার আইবিএস কোষ্ঠকাঠিন্য আমাশা চেহতরে চলে যাবে কিন্তু যদি আপনার বাথরুম এবং পাকঘর পটুসুয়া অ্যামোভিয়া মাইটস জীবাণুমুক্ত না থাকে পরজীবী মুক্ত না থাকে তাহলে আবার আসতে পারে অতএব সেই ক্ষেত্রে আপনার পাকঘরে বাথরুমেও এক বালতি পানি মানে দশ কেজি পানির ভিতরে সায়ের চামুচের এক চামুচ ফিটকিরি দিয়ে ওইটা বাথরুম এবং পাকঘরে ঢেলে দিতে হবে প্রতিদিন এরকম তিন মাস আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে আর পানি খাওয়ার ভিতরেও আপনার সামান্য ফিটকিরি দিয়ে পানি খেতে হবে দর্শক আজকের মতো এখানেই শেষ করছে আমাদের অনুষ্ঠান এবং আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ ইসলামিক টিভিতে রাত বাংলাদেশ সময় রাত বারোটায় মডার্ন হারবার গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে পরবর্তী পর্ব দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল এবং এরই সঙ্গে ভুলবেন না আমাদের কাছে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের কাছে লিখতে লিখার ঠিকানা হচ্ছে মডার্ন হারবার গ্রুপ দুই নম্বর শহীদ তাজউদ্দিন রোড মগবাজার চৌরাস্তা ঢাকায় এক দুই সাত আপনারা মোবাইলও করতে পারেন মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান থ্রি এইট সিক্স সিক্স ওয়ান সেভেন কিংবা জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো নাইন এইট থ্রি থ্রি জিরো দর্শক আপনারা ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি